তিন বছর পর্যন্ত চলছে আমার মাংস বিতরণ, কারণ ন্যায্য মূল্যে মানুষ যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এর জন্য আমি 580 টাকা ধরে মানুষকে মাংস দিয়ে পচা রমজান থেকে। মাংস ব্যবসায়ীরা যদি একসাথে 50টা গরু জবাই দেয় তাদের কিন্তু এই 580 টাকা দিয়েও মাংস লাভ করার কথা। মাহে রমজান পবিত্র মাস, এই রমজান মাস হলো অনেক বরকতের মাস। আমি যারা ব্যবসায়ী যারা আপনার বিভিন্ন কোম্পানির মালিক তাদের প্রতি একটা লোকের সংকেত দেওয়া, 12 মাস ব্যবসা না করে 11 মাস ব্যবসা করুন, 1 মাস মানুষের সেবা দিন। বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোতে এই রোজার রমজান মাস আসলে বিভিন্ন বড় বড় কোম্পানি ফ্রি বিতরণ করে, 50% ডিসকাউন্ট দেয়, কিন্তু একমাত্র বাংলাদেশের সব কোম্পানি বেড়ে দেয়। প্রধানমন্ত্রী বারবার বলা সত্ত্বেও অনেকে মানে তাই করেন, একমাত্র তো প্রধানমন্ত্রীর দায়িত্ব না, দায়িত্ব তো আমাদেরও আছে। আমি জনপ্রতিনিধি হিসাবে আমি খালি ইলেকশনের দিনকে ভোট চাবো এটা হয় না, জনগণ আমাকে ভোট দিয়েছে, একদিন আমি সেবা দিব, যতদিন বেঁচে থাকি অতদিন আমি সেইভাবে স্লোগান নিয়েই আমি কাজ করি। এটা 3 বছর পর্যন্ত চলছে আমার মাংস বিতরণ, কারণ ন্যায্য মূল্যে মানুষ যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এর জন্য আমি 580 টাকা ধরে মানুষকে মাংস দিই পচা রমজান থেকে, এবং আমি 30 রমজান পর্যন্ত 580 টাকা ধরেই মাংস দিব। আমি বাড়ানোর কোনো কথাই নয়, যদি সম্ভব হয় আমি কমানোর চেষ্টা করব, কারণ মাংস ব্যবসায়ীরা যদি একসাথে 50টা গরু জবাই দেয় তাদের কিন্তু এই 580 টাকা দিয়েও মাংস লাভ করার কথা। আর আমি তো মনে করেন 4-5টা মাংস মনে করেন ডেলি 700-800-1000 কেজি 900 কেজি পর্যন্ত আমি মাংস দিই, আগের দিন স্লিপ করি পরের দিন আমি দিই, কারণ কতজন আমার গরু মাংস নিবে সে চাহিদা অনুযায়ী আমি মাংস নিয়ে আসি। তাই আমি চাই বাংলাদেশের বিভিন্ন জায়গার যারা জনপ্রতিনিধি আছেন তারা যাতে মানব সেবা করে, মানুষের পাশে দাঁড়ান, এটা আমার ভর্তুকি সবই আল্লাহর ইচ্ছা। ভর্তুকি দিলেও মানব সেবা করে যে মানুষের পাশে দাঁড়ানো এটাই সবচেয়ে বড় জিনিস। রমজান মাসে মানুষ রোজা রেখে যাতে তারা রোজাটা ভালোভাবে রাখতে পারে, কারণ 1 মাসের বেতন দিয়ে এই রমজান মাসে ফ্যামিলি চালাতে হবে, তাদের ঈদের খরচ করতে হবে, বাচ্চাদের খরচ দিতে হবে, তারপরে যদি এত টাকা মাংসের দাম হয়ে যায় তাহলে তো মানুষ অনেক কিছুই তো সমস্যার সম্মুখীন হবে। এর জন্য আমি চিন্তা করেছি আমি মানুষকে এই 580 টাকা ধরেই মাংস দিব, এবং 30 রমজান পর্যন্ত চলবে। বাংলাদেশে তো অনেক তো জনপ্রতিনিধি আছে, প্রত্যেকটি জেলায় উপজেলায় সব জায়গায় আছে, এবং প্রত্যেকটি জায়গায় বাংলাদেশের বিভিন্ন এত মহারুতি বড় বড় কোটিপতি এবং ট্যাক্স হোল্ডার তারাও তো বাংলাদেশের কোথাও না কোথাও নাগরিক, তারা কেন তাদের এলাকায় যার জন্মস্থান যেখানে বা যেখানে বসবাস করে সেখানে যদি একটু মানব সেবা করে। টাকা নিয়ে তো মানুষ কবরে যাবে না ভাই, কিছু করলেও তো এত টাকা অত লাগে না। আমাকে যদি কেউ বলে না মানে কি তোমার 50 লাখ টাকা দিলাম তুমি এই ব্যবসা করো মানে মানুষকে সেবা করো আবার 50 লাখ টাকা আমাকে ফিরাই দিও, দেন আমি 50 লাখ টাকা ফিরাই দিব। 50টা গরু আনলে লাভ আছে, কিন্তু আমার এনো লস হলো আমার হলো গিয়া মানুষের দোয়ায় আমার লাভ, আমি সেই চিন্তা করে আমি কাজ করছি। যাতে এইটা হলো গিয়া আমরা আগে দেখছি মানুষের প্রতি মানুষের যে সহানুভূতি ভালোবাসা সেটা অনেক ছিল, কিন্তু দিনে দিন কমে যাচ্ছে, কিন্তু এইটাকে ধরে রাখার জন্যই কিন্তু আজকে আমার এই উদ্যোগ। কারণ মানুষের সাথে আমরা বলি ইলেকশন আসতে গিয়া সবার দুয়ারে দুয়ারে ভোট চাই, জনপ্রতিনিধি হিসেবে হতে চায় অনেক ক্যান্ডিডেট আছে, কিন্তু এই খালি ভোটের আগে ইলেকশন ঘোষণা করলে যাবো কেন? আমার 24 ঘন্টায় এবং 365 দিনই মানুষকে সেবা দিতে হবে, তাহলেই তো জনগণ ভোট দিবে, তাহলেই তো জনগণ মনে রাখবে না মানুষ এই ছেলেটা মানে পাশে ছিল কখনো পাশ থেকে চলে যায়, এইরকম সবারই করা উচিত। জনপ্রতিনিধি কি নিজেকে মানুষের কাছে সেবার জন্য, যেন আমার রাজনীতি মানব কল্যাণের জন্য, মানুষের পাশে আমার এটা ঘোষণাই, কারণ আমি যদি চলে যাই আমি ব্যবসা করতে পারি 2 ঘন্টা ব্যবসা, 4 ঘন্টা 5 ঘন্টা সারাদিনে যদি আপনি 3 ঘন্টা এলাকায় সময় দেন তাহলেও কিন্তু জনগণ অনেক সময় পায়, কিন্তু আমরা অনেকে দেই না, কিন্তু এটা দেওয়া উচিত। কারণ আমি ভোটের টাইমে এত মিনতি করে ভোট নিয়ে যাই আর ইলেকশন শেষ হয়ে গেলে আমি চলে যাই ঢাকায় চলে যাই বা কোনো দেশে চলে যাই, এটা ঠিক নয়। জনগণের সেবাটা জনগণের পাশে থেকে কাজ করতে হবে, যারা জনপ্রতিনিধি হতে চায় জনগণের পাশে। আমার কথা হলো পরিবর্তনের দরকার, মানুষের মনের পরিবর্তন দরকার। মানুষকে আমাকে দেখে, আমাকে তো অনেকে অনেক কিছু বলে, মানে ফেসবুকে আমি দেখি আপনাদের টিভির স্কুলে যখন ই দেন তখন লেখে মানে কত বাজে বাজে কথা। আরে বাবা আমার নামে যে বাজে কথাটা বলছেন আপনি সেই কাজটা আমার দেখা দেখি করেন, করলেও তো আরও 10 জন লোক উপকৃত হবে, তাহলে ভালো কাজের প্রতিযোগিতা করেন মন্দ কাজে কেন? আপনারও মানুষকে যখন একটা ভালো কাজ করে আপনারা যেমন বলেন তখন আরও নিজের কাছে ভালো লাগে না, কাজটা আরও উদ্বুদ্ধ হয়ে সে আরও কাজটা করতে চায়, তাকে সহযোগিতা করা উচিত, তাকে পিছনতে গালি দিলাম না। আমি এগুলো কোনো মাথায় নিয়েই না, আমার কথা সেবা করবো সেবা করে যাবো যতদিন বেঁচে থাকি, যাতে মরে গেলে আজকে 3 দিন মরে গেলে তাহলে মানুষ কী নেবে, লোকটা ভালো কাজ করছে এইটাই সবচেয়ে বড় জিনিস। কবরে কী নিয়ে গেলাম এটা চিন্তা করতে হবে, দেশে কী দিলাম মানুষের নিজের কী করলাম একের জন্য চিন্তা তা হলে হবে না, নিজের জন্য কিছু না করে জনগণের জন্য সেবা দেন তাহলে মানুষ মানুষকে মনে রাখে এবং সেইটা ভবিষ্যতে কাজে দেবে।